সম্মানিত দর্শক, রুক্মিণীর জন্মদিনে প্রজাপতি কেক, ভালোবাসাকে কি লিখলেন দেব, পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু আজ রুক্মিণীর জন্মদিন, তার ও দেবের সম্পর্ক নিয়ে কোনো রাগঢাক নেই, তবে প্রকাশ্যে প্রেম নিবেদনও করেননি একে অপরকে। দেবের প্রযোজনায় প্রথম ডেবিউ করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। চ্যাম্প ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ হয় রুক্মিণীর। সিনেমায় আসার আগে একটা লম্বা সময় মডেলিং করেছেন রুক্মিণী। আরো একটা বছর বয়স বাড়ল রুক্মিণী মৈত্রের। তবে একটা বছর বাড়ার পাশাপাশি আরো গ্ল্যামারাস হলেন রুক্মিণী। প্রতি বছরের মতো এই বছরও নিজের পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করেছেন নায়িকা। সকাল থেকে শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে অভিনেত্রীর সামাজিক পাতা। কিন্তু সকাল থেকেই সবাই একটা জিনিসের অপেক্ষায় ছিলেন, কখন সেই মানুষটির শুভেচ্ছা বার্তা আসবে। সারাদিন কেটে গেলেও দেবের তরফ থেকে কোনো শুভেচ্ছা বার্তা যায়নি। অবশেষে সন্ধ্যার পর নিজের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেন দেব, যেখানে রুক্মিণী সকলের সামনে প্রথমবার লাভ বলে সম্বোধন করেন অভিনেতা। দেব লেখেন, হ্যাপি বার্থডে লাভ। রুক্মিণীর বার্থডে পার্টি একটি ছবিও শেয়ার করেন দেব, তাতে প্রজাপতি বার্থডে কেক ধরে আছে রুক্মিণী। দুজনকেই দেখা গেল ডিপ নীল রঙের পোশাকে। এই ছবি সামনে আসার পর থেকে দেবের ফ্যানেরা একের পর এক কমেন্ট করতে শুরু করে। কেউ কেউ তো লিখেই বসলেন, এই পোস্টের জন্য অপেক্ষা করেছিলেন তারা। আবার এই ছবি দেখে কষ্ট পেয়েছে দেবের মহিলা ভক্তরা, সে কথাও অকপটে লিখেছেন তারা। রুক্মিণীকে শেষ দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে সুইজারল্যান্ড ছবিতে। ডান্স ডান্স জুনিয়র বিচারকের দায়িত্ব সামলাতে ব্যস্ত দেব। সম্মানিত দর্শক, দেব রুক্মিণীকে নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যাড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু